যেই মাত্র বলছে কোড়ে দাঁড়ায় বলবো জজক দেখছো কত বড় সাহস আমাদের ব্রিটিশের লয়ারের সামনে দাঁড়ায়া জজমা আদালতের সামনে দাঁড়ায় কবিতা বলা শুরু কর ডক্টর গতম ডক্টর ইকবাল কয় বাতিল সে দাবনে ওয়ালে আয় আসমা নেহি হাম সোবর কর চুকা হো তুম ইমতিহা হামারা চীন আরব হামারা হিন্দুস্তান হামারা মুসলিম হ্যায় হাম ওতন হ্যায় সারে জাহান হামারা আল্লাহু আকবার ডক্টর ইকবাল ডাক দেখো বাতিল সে দাবনে ওয়ালে ও বেঈমানের ঢঙ্কা বাজায় মেরা শোন তোদের ডাক ডুল ফিডানুতে আমরা বয়ান্নিত নই ইহুদি নাসারা তোদের কারণে আমরা ভয়ান্বিত নই সোবর কর চুকা হো তুম ইমতিহা হামারা তোমরা আমাদেরকে হাজার বার পরীক্ষা করেছ আমরা এগুলো দেখে ভীত সন্ত্রস্ত নই কেন চীন আরব হামারা চীন মুসলমানের আরব মুসলমানের হিন্দুস্তান হামারা গোটা হিন্দুস্তান মুসলমানের মুসলিম হ্যায় হাম ওতন হ্যায় আমরা মুসলমান আমাদের মাতৃভূমি সারে জাহান হামারা আমরা মুসলমান আমরা আল্লাহর গোলাম আল্লাহর জমিন আমাদের বেঈমানদের জন্য আল্লাহর জমিনে থাকার অধিকার নাই আল্লাহর জমিনে তোরা লাল কুত্তার দলে থাকার অধিকার নাই আল্লাহর জমিন ছেড়ে পলায়া যা এখন জজ তো খুব সিয়া সুত্তা কাঁপতাছে বিচারপতি বলে কি এই জমিনে কি আমাদের জায়গা নাই কয়টা তো আমার কথা আমার আল্লাহ বলছে আল্লাহকে মানতে হইলে এই জমিনে থাকা যাবে আল্লাহর যারা মানে না এদের এই জমিনে থাকার অধিকারই নাই জজে কয়টা কোথায় আছে আমাদের কোরআনে আছে কো বলো ডক্টর ইকবাল কা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফা বিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান দরক আল্লাহু আকবার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন অনুবাদ করম ডক্টর ইকবাল ইংলিশে অনুবাদ করছে ধরে আল্লাহু আকবার ইংলিশে অনুবাদ করে বলে আমার আল্লাহ বলছেন হে জিন এবং ইনসান আমার জমিনে থাকতে হলে আমার মানতে হবে আর আমার জমিনে থেকে যদি আমার মানতে মন না চায় যারে মানবা তাকে বলো আলাদা জমিন বানায় দেওয়ার জন্য তার জমিনে চলে যাও আমার জমিনে জায়গা নাই এরপর কি বলছে এরপর আল্লাহ বলছে লা তানহুজুনা যাওয়ার জায়গা পাইবা না ইল্লা বিসুলতান যেখানে যাইবা সেইটাও আমি আল্লাহর রাজত্ব চলছে যেখানে যাইবা সেখানেই দেখবে এটা আমি আল্লাহ আসমানে যাবে আসমানটা আমার চাঁদের দেশে যাইবা চাঁদটা আমার পাহাড়ে যাইবা পাহাড় আমার সাগরে যাইবা সাগর আমার সাত তক্কা জমিনের নিচে যাইবা সেটাও কার সাত তক্কা জমিনের নিচে কার শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতার দস্ত জিবাল বাতি ও সাহারা ও সমন্দর মোরা মালক দামদর তৈর কবুতর শাম সেহের জুলমত জো আহমর আসমান গুলজার গোলবুর্গ সাজর কিসনে বানায়া গুলজার গোলবুর্গ সাজর কিসনে বানায়া তালেব মায়ুসি কা হো এ সব জিসনে বানায়া তালেব মায়ুসি কা হো এ সব জিসনে বানায়া সুরে কোন মারহাবা আবু বকর আল্লাহর হাবিবের কাছে গেছে আল্লাহ নবী ডাক দেখো আমার আবু বকর জান্নাতি সুবহানাল্লাহ ওমর গেছে কয় আমার ওমর জান্নাতি উসমান গেছে জান্নাতি আলী গেছে নবীর সহবতে জান্নাতি ওদুবা যায় নাই আবু জেহেল যায় নাই সাইবা যায় নাই ও বন্ধু আল্লাহর নবী দূরের থেকে কান্দে ওর দূরের থেকে ছায়া ছায়া দেখে কিনারে যায় নাই হে মুসলমান আবু জেহেল যায় না উদবা যায় নাই সাইবা নবীর কিনারে যায় নাই নবী দূরে থেকে কান্দে আল্লাহ ও আবু বকর আমার কিছু লাগে না সে মুসলমান হইছে উমর মুসলমান আলী উসমান সবাই মুসলমান অথচ আমার বংশের ঘনিষ্ঠ চাচারা এরা কালমা পড়লো না মাওলা তোমার দরবারে আমি কান্দি আল্লাহ ডাকতে বন্ধু কাইদা লাভ নাই সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম
فهم لا يبصرون আমার বন্ধু ভয় প্রদর্শন করুন আর নাই করুন আপনার চোখে পানি হইলে কি হবে এদের চোখে তো পানি নাই ঠিক কি না এরা ঈমান আনবে না এরা ঈমান আনবে না ভয় প্রদর্শন করুন আর নাই করুন কোনো লাভ নাই এরা কি ঈমান আনবে না কথা কোন ঠিক কি না কারণ ঈমানের লালাই তো এরা নয় ঈমানের লোভ এদের ভিতরে নাই এজন্য বন্ধু আল্লাহ ওদের সহবত চাইতে হবে ও বন্ধু পিশাব চর্ম নাই বুজুর্গ ছিলেন তার ছেলে ফজলুল করিম কুতুব ছিলেন তার সন্তান ফয়জুল করিম রেজল করে এরা অভিজ্ঞত বুজুর্গ ঠিক কি না ওই মরহুম সাহেব সাহেব রহমতুল্লাহ আলাই উজানির কারী সাহেব রহমতুল্লাহ আলাই যিনি রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহর খলিফা ছিলেন সাত সমুদ্র নদী পার হইয়া সাত নদী তেরো খাল বিল পার হইয়া বরিশাল থেকে আইসা ওই কচুয়া থানাদিন সাতপুর জেলার কচুয়া থানাদিন উজানি গ্রামে আল্লাহর ওলির দরবারে এসে বসে গেছে মোরা কাবায় আল্লাহু আকবার মোরা কাবা করছে জিকির করছে করতে 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 ইলহাম হইছে এজাজত পাইছে খেলাফত পাইছে ও বন্ধু এমনে চরমনের দরবার হয় না ঠিক কি না এমনে হয় না দেশে গেছে খেলাফত পাইয়া পাগলের মতো হয়ে গেছেন সারা রাত শুধু কান্দে কান্না আরো বাইরে গেছে আল্লাহু আকবার ভক্তবৃন্দ যারা ছিল রাত্রিবেলায় হুজুরকে খুঁজে পায় না হুজুর কই মসজিদে গেছে এখানেও নাই মাদ্রাসা কুতুবখানাও নাই বাথরুমেও নাই নদীর ঘাটে গেছে হুজুর এখানে উজু করতেছে দেখছে সেখানেও নাই জায়া দেখে কুরুস্তানের কিনারে বসে কান্দে মানুষ দৌড়ায় গেছে অন্ধকার কুয়াশায় ঘেরাও করা অন্ধকারে ডাকা কুয়াশার অন্ধকার আমা বৈশার অন্ধকার কুয়াশায় ডাকা প্রচন্ড শীত ঠান্ডা কনকনে শীতের মধ্যে যায় দেখে আল্লাহর বাস্তবের তলে বৈশা কান্দে আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবার ময়না উড়িয়া একদিন তো যাইবার ময়না ছাড়িয়া ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া এমন কান্না কান্দতেছে মুরিদানরা যে গৌজুর বাড়িতে চলেন আপনি একা একা বাসুবের নিচে কান্দেন আপনার কি ভয় লাগে না আপনার কাছে আলো নাই বাতি নাই লাইট নাই শীতের কোনো কাপড় নাই একটা গেঞ্জি গায়ে দেওয়াম প্রচন্ড শীতে মানুষ খাতা কম্বল গাও দিয়া থাকতে পারে না আর আপনি কেমনে গো একটা পাতলা গেঞ্জি গায়ে দিয়ে এখানে বসে রইছেন আপনার কি ভয় লাগে না আল্লাহর ওলি কান্দে কবরে আজাব মানুষ যদি দেখি তো কবরে আজাব মানুষ যদি দেখি তো গরবারি সাম রিয়ায় জংলায় তাকি তো যে রকম আল্লাহ আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে নবাজান পরিপূর্ণ দিনদার যদি কেউ হইতে চায় সহবত ছাড়া সম্ভব না বই পড়ে যদি কেউ দিনদার হয়ে যায় বাংলা বই পড়ে কি দিনদার হয় দিনের শিকি বাঘ অর্জন করতে পারবে না দিন সহবত ছাড়া জীবনেও আসবে না দিন যদি সহবত ছাড়া হইতো তাহলে জিব্রাইল আলাইহিস সালাম মক্কা নগরে কোরআন শরীফটা কাবা শরীফের ছাদে রাইখা চলে যেত আর বলতো মক্কার মানুষ তোমাদের ভাষা আরবি আরবি ভাষায় তোমাদের ভাষায় একটা কিতাব রাইখা গেলাম এইটা তোমরা ভরে ভরে আমল করো জান্নাতে যাইবা কথা কোন ঠিক কি না ঠিক কি না কোরআন শরীফের ভাষা আর কুরাইশের ভাষা একই ভাষা কথা কোন ঠিক কি না কোরআন কুরাইশের ভাষায় মক্কার ভাষায় কোরআন শরীফ নাযিল হয়েছে কথা কোন ঠিক কি না যদি কিতাব পড়েই কেউ আমেল হইতে পারতো
আল্লাহ হইতে পারতো তাহলে কোরআন শরীফটা ছাদের উপর রাইখে বলতো একজন উড়ো ছাদে মই লাগাও দেখো অনেকটা কপি কোরআন শরীফ রাইখে গেছি আমি জিব্রাইল এটা নামায়া তুমগো ভাষা এটা বড় আর অনুবাদ করো আর আমল করো জান্নাত পাইবা আল্লাহ এটা করে নাই কথা কোন ঠিক কি না নবী পাঠাইছে পূর্ণাঙ্গ ভাগে আগে কোরআন পাঠাইছে পরে কথা কোন ঠিক কি না একসাথে দেয় না একটা আয়াত পাঠাইছে এটা শিখাও পাঁচটা আয়াত পাঠাইছে এটা শিখাও হাতে কলমে আমল করাও ঠিক কি না একটা সূরা পাঠাইছে নবী কই সূরাটা শিখান সূরা মোতাবেক আমল শিখান কথা কোন ঠিক কি না তাহলে বোঝা গেল কিতাব শুধু হবে না কিতাব বুঝায় দে অন্য লাগবে আর বুঝায় দে অন্যের কাছে আইসা কিতাবটা বুঝে নিতে হবে মুখ দিয়া পড়ব বুক দিয়া আমল করব তখন হবে পূর্ণাঙ্গ দিনদার কথা কোন ঠিক কি না অনেকেই বলে আলেম ওলামা লাগতো না আলেম ওলামা দরকার কি কোরআন আছে হাদিস আছে বাংলা ভাষায় কোরআন শরীফ পাওয়া যায় বাংলা ভাষায় বুখারি শরীফ পাওয়া যায় বাংলাতে বুখারি শরীফ কোরআন শরীফ পড়বো আমল করে ব্যস্ত মুলুবির কাছে যাওয়া লাগতো না এটা যদি ভাড়া যাইতো তুমি যেরকম বাংলা বুঝো সৌদি আরবের মানুষও আরবি বুঝতো কতক্ষণ ঠিক কি না তাহলে তার একশো চারখানা কিতাবের জন্য সোয়া লক্ষ নবী পাঠানো লাগতো না কতক্ষণ ঠিক কি না এই মুসলমান কোরআন কিতাব বেশি না নবী বেশি কিতাব বেশি না নবী বেশি কিতাব সর্ব সাকল্যে একশো ষাটটা আর নবী হইল সোয়া লক্ষ থেকে সোয়া দুই লক্ষ নবী যেরকম আল্লাহু আকবার তাহলে বোঝা গেল কিতাবের থেকে বুঝা নিয়ে দেওয়া শিক্ষকের দরকার বেশি কথা কোন ঠিক কিনা এই মোটা কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন যদি বুঝেন এই কথা তাহলে অতি সহজ হয়ে যাবে ইসলাম বোঝা এবং মানা সহবচ্চারা পূর্ণাঙ্গ দিন আসবে না দিন কতটুক কয় সকালবেলা ঘুম থেকে ওইটা দিন শুরু হয়েছে কেমনে আলহামদুলিল্লাহ ইল্লাজি আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর যায় এখান থেকে দিন শুরু হয়েছে ঘুমের দুয়ার থেকে দিন শুরু হয়েছে আরেকবার ঘুম থেকে ওঠার দুয়ার থেকে শুরু হয়েছে আবার ঘুম যাওয়ার পর্যন্ত আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া বলে ঘুমাইবা ঘুম ভাঙ্গার দোয়া পইরা ঘুম ভাঙছিল ইসলাম দিয়া আবার ঘুমাই বা ইসলাম দিয়া মাঝখানে 18 ঘন্টা 20 ঘন্টা তুমি সজাগ থাকবা প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম মানতে হবে জানতে হবে ঠিক কিনা আরো সহজে বুঝেন এস্তেনজাখানার থেকে লইয়া বাইতুল্লাহর হজ পর্যন্ত আলহামদুলিল্লাহ ইল্লাজি আজহাবা আন্নিল আযা ওয়া আফানি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস দিয়া বাথরুমে ঢুকছো এই যে বাথরুম থেকে শুরু হয়েছে ইসলাম আরেকবার বাইতুল্লাহর হজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা কা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিআমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক ইস্তিনজাখানা থেকে লইয়া বাইতুল্লাহর হজ পর্যন্ত ইসলাম ঘুম থেকে ওঠার থেকে লইয়া আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত ইসলাম আরো বুঝেন জন্ম থেকে নিয়া আরেকবার মৃত্যুবরণ করা পর্যন্ত ইসলাম যখন আল্লাহু আকবার যখন তুমি জন্ম নিয়েছিলে তোমার ডান কানে আজান হইছে ঠিক কি না বাম কানে একামত হইছে ঠিক কি না ডান কানে আজান এটা ইসলাম বাম কানে একামত এটা ইসলাম এই যে ইসলাম দিয়ে জন্ম শুরু হয়েছে আরেকবার পালকিতে উঠায় বলবে মিনহা খালাকনাকুম পালকিতে উঠায় পালকির থেকে নামায় কবরে শুয়ায় পরে কি বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহু আকবার তাহলে বুঝেন তিন ভাবে বুঝাইতেছি কথাটা ইসলাম কেমনে এ টু জেড বলেন ইসলাম কেমনে এ টু জেড এস্তেনজাখানার থেকে নিয়াম বাইতুল্লাহর হজ পর্যন্ত ইসলাম চলছে চলবে কথা কোন ঠিক কিনা ঘুমত্তন উড়ার থেকে লইয়া আর একবার ঘুম যাওয়া পর্যন্ত ইসলাম জানতে হবে মানতে হবে ঠিক কিনা জন্ম নেওয়ার থেকে ডান কানে আজান বাম কানে একামতে ইসলাম শুরু হয়েছে
কবরের দোয়া দিয়া কবরের কোনায় মাটি ফেলাইয়া মিনহা খালাক না পর্যন্ত ইসলাম ঠিক কি না এটাকে বলে পূর্ণাঙ্গ ইসলাম ইসলামের কিছু মানবা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকই পড়বা কিন্তু সুদ ছাড়বা না তুমি মুসলমান হতে পারো না ঠিক কি না পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকই পড়ো কিন্তু ঘুষ ছাড়তে পারো না পূর্ণাঙ্গ মুমিন হও নাই কথা কোন ঠিক কি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কিন্তু মুমিনের পোশাক এখনো পড়ো নাই মুমিনের পোশাক পরো না ইংরেজদের পোশাক পরো মসজিদে যাও ইংরেজদের পোশাক পইরা নবীর পোশাক পরে মসজিদে যাইতে পারো নাই গালের মধ্যে দাড়িটা রাখতে পারো নাই নির্বাচনে ইসলামের পক্ষে ভোটটা দেওয়ার মতো হাতটা এখন হয় না তোমার হাতটা কাঁপে ইসলামের পক্ষে ভোটটা দিলে তোমার হাতটা কাঁপে বুঝতে হবে এখনো তুমি মুমিন হতে পারো নাই সত্য কথা জালেমের ভিতরে সামনে বললে ভয় লাগে তোমার নেতাদেরকে ডরাও খোদারে ডরাও না নেতারে ডরাও তুমি এখনো মুমিন হতে পারো নাই রসূলের অনুকরণ নাই নেতার অনুকরণ আছে এখনো রসূলের উম্মত হতে পারো নাই কথা কো ঠিক কি না এইজন্য আল্লাহ ডাক দেয়া কইয়াম আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াত কয় নম্বর আয়াত সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ বিশ্বাসীরা উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো পরিপূর্ণ প্রবেশ করো জন্ম থেকে শুরু হবে ইসলাম মৃত্যু পর্যন্ত ইসলাম ঘুম থেকে জাগাত থেকে শুরু হবে ইসলাম আবার ঘুম যাওয়া পর্যন্ত ইসলাম ইস্তেনজা খানার থেকে শুরু হবে ইসলাম বাইতুল্লাহর হজ পর্যন্ত ইসলাম কথা কোন ঠিক কি না চোখ খুলে শুরু হবে ইসলাম আরেকবার চোখ বন্ধ হওয়া পর্যন্ত ইসলাম সর্বক্ষেত্রে ইসলাম এটাকে বলে পূর্ণাঙ্গ ইসলাম কথা কোন ঠিক কি না আল্লাহ ডাক দিয়ে কো আতু মিনু নবি বাজিল কিতাব ওয়া তাকফুরু নবি বাজ আল্লাহ বলে ওরে ও বাটপারের গোষ্ঠী ইসলামের কিছু মানবা আর কিছু মানবা না বেঈমানদের জাদা জুতার বাড়ি থেকে রক্ষা পাইবা না আল্লাহ বলছেন যারা ইসলামের কিছু মানবা না তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাজ বামা জাযাউ মান ইফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ কয় যারা ইসলামের কিছু মানে আর কিছু মানে না এদের জন্য জীবনে দুনিয়ার জীবন হবে লাঞ্ছনার পরকাল হবে বঞ্চনার জোরে কোন নাউযু বিল্লাহ এই জন্য ইসলাম বাজার পূর্ণাঙ্গ মানতে হবে কথা কোন ঠিক কিনা যেদিন জন্ম নিয়েছে তোমার সন্তান ওই দিন মিষ্টি কিনার আগে আজানটা দিয়া লোডান কানে কথা কোন ঠিক কিনা কৌজুর আমার হুলা হয়েছে তো ওই যে কোথা কিতাব হাসপাতালে হসপিটালে হয়েছে তো এখানে আজানটা দিতে আসছি না আজান দিতে হবে ওই নাসরে বলবেন নাস আমার বাচ্চাটার এটা তোয়ালিতে ফেঁসে আমার সামনে আনো ওটিতে ঢুকা যাবে না না ঢুকলেও তুমি একটু আনো এটা মুসলমানের সন্তান আজান দিতেইব নাসরে বললে 50টা টাকা না এখন বাইর করে দিত না বাচ্চাকে মা একটু দয়া করে বাইর করে আমি আজান না দিলে হবে না আইন্যা ডাইন কেন আজানটা দিয়া দাও বাম কানে একামটটা দিয়া দাও আর একটু মধু দিয়ে একটু তাহানিক করায় না জিব্বার আগের মধ্যে একটু মধু লাগাইয়া দাও এই মধুটা হাজার হাজার রোগ থেকে তারা বাঁচাবে আর এই আজান একামটটা হাজার হাজার কুফুরির থেকে তারা সারা জীবন রক্ষা করো এক মধু এটা শেফাউন সমস্ত রোগের শেফা এই যে একটু সাড়া দিয়ে দিছে দিব্যায় এ 70 বছর বাঁচলে হাজার হাজার অজানা রোগ থেকে আল্লাহ তার হেফাজত করবে এই মধুর বরকতে আর এই আজান আর একামতের বরকতে লক্ষ লক্ষ ইমান বিধ্বংসী নাস্তিকতা থেকে কমিউনিজম থেকে বেইমানি থেকে শয়তানি থেকে আল্লাহ তার হেফাজত করবে আজান একামতের আওয়াজটা তার কলবের মাঝে এটা নকশা হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য মুসলমান ইসলাম শুধু বড় হইছি
এরপরে দুইটা বাংলা বই পড়ছি, এরপরে মাশাআল্লাহ নামাজ দরছি, জামাতের সাথে নামাজ পড়ি, চোখ বন্ধ করে নামাজ পড়ি, লম্বা লম্বা রাকাতে নামাজটা পড়ি, যে কয়টা সুরাতে নামাজ পড়ি সুরাটির তরজমা পর্যন্ত আমি জানছি। এটারে মনে করে আমি ইসলাম। মসজিদ থেকে বাইর করে আসতে করে টুপিটা পকেটের মধ্যে রাখা দেয়, অফিসে টুপি চলে না, বাজারে গেলে টুপিটা কেমন দেখা যায় বুঝতে হবে, এখনো পূর্ণাঙ্গ মোমেন হতে পারো নাই। ঠিক এই জন্য মুসলমান কমপ্লিট মুসলমান হইতে হবে। কে মুসলমান? নাম রাখছো, মুসলমানই নাম রাখতে হবে, কতক্ষণ ঠিক কিনা? মুসলমানই নাম রাখতে হবে, কতক্ষণ ঠিক কিনা? ডাল্টু বল্টু অজয় বিজয় পরাজয় ট্যাবলেট টেঙ্কু বেবি ট্যাক্সি বৃষ্টি অমতা সীতা সীমান্ত আকাশ শর্মিলা, এটি কোনো মুসলমানের মাঝির নাম হইতে পারে না, ঠিক কিনা? কাফের বেঈমানের নাম রাখো শরম লাগে না বেটা? বেঈমানরা কি ভুলেও তার সন্তানের নাম আব্দুল্লাহ রাখেনি? বেঈমানরা ভুলেও কি তার সন্তানের নাম আব্দুল্লাহ আব্দুর রহমান রাখেনি? মেয়েদের নাম আয়েশা ফাতেমা রাখেনি? বেঈমান ভুলেও তোমাদের নাম রাখে না, তোমরা তাদের নাম কেমনে রাখো? সীমা শিলা, শিলা এটা মুসলমান নাম, সীমা এটা মুসলমানের নাম, সীমান্ত আকাশ অজয় বিজয় টালটু বল্টু টেঙ্কু এটা মুসলিমের নাম, আটপার বাটপার এটা মুসলমানের নাম। নামের মতো ইসলাম নাম রা নবী বলেন সাম্মু সিবিয়ানাকুম বিসমি আব্দুল্লাহ ও আব্দুর রহমান, তোমাদের সন্তানদের নাম রাখো আব্দুল্লাহ করে রাখো, আব্দুর রহমান করে রাখো, আলটু টালটু বল্টু নাম রাইখো না, এটি বড় হয়ে কমিউনিস্ট নাস্তিক হয়ে যাবে, ইসলাম মানবে না, কথা কোনটা কিনা? নাম রাখার টাইমে নায়কের নাম রাখছো, এটা বড় হয়ে নায়ক হবে, গায়ক হবে, আলেম হবে না, সমাজসেবক হবে না, মুসলমান হবে না, কথা ঠিক কিনা? তুমি নাম রাখার টাইমে নাম রাখছো কম মান না, গীতা রাখছো মান না, এটা কি লেগিয়া কই যে আমগো দেশের ভালো একটা নায়ক ছিল না, সুপারস্টার ছিল না, সেই হিসাবে নামটা রাখছি, অর্থ তত্ত্ব কি কো এইদিকে আমি খেয়াল করি না, এটা একটা ওনার নামের নাম মিলাই রাখছি। এরপরে আবার মসজিদে যায় দোয়া চাই, হুজুর দোয়া করেন আল্লাহ বাসাইলে নিয়ত করছি কোরআনের হাফেজ বানাবো, খোদা গলাইতে ডেরে হ্যাঁ নাম রাখছে নায়কের সাথে নাম মিলে, আবার নিয়ত করছে কোরআনের হাফেজ হবে, হবে হবে নামের বেলায় তো হাফেজ জন্য তুমি নিয়ত করো নাই, এটার অর্ধেক 50% শেষ, নামে 50% আর কামে 50%, দুইটাই মিললে হবে 100% দিনদার, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নামের মধ্যে ইসলাম আছে না নাই? মুসলমান নামের ভিতরে ইসলাম, আল্লাহ কুদখুলু বিসলমে কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। ও মুসলমান ছেলেটা বড় হইছে কলিজা সিরাম, তারে কালিমা শাহাদ শিখাও, যেদিন সে আব্বু ডাকা শিখবে আম্মু ডাকা শিখবে ওই দিন তারে সিএ টিকেট আরে টিরেট ডিএজি ডগ এটা শিখাইতেছে, ওই ভর্তি করছে ইংলিশ মিডিয়াম, ওই কখনো বাড়ি জানেন না কোন আবার ইংলিশ মিডিয়াম বাইরিছে, অনর করে ইংলিশ শিখাইতে, ওমা আমার ভুলা, এখন আব্বা আম্মা শিখে নেয় ভালো করে কিন্তু ইংলিশ অনর কর, কি শিখছে? কসিয়েটি ক্যাট 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 ক্যাটত্ব ক্যাটত্ব বিড়াল আর এটি ডেটত্ব ইঁদুর ডিওজি ডগ ডগত্ব কুকুর বানর হনুমান শুয়োর কুত্তে কাঁচামরিচ পাউরুটি বিলাতি বিস্কুট সব শিক্ষা তামা বানায় লাইতেছে একবারে, বুঝছেন নি কথা? হইলেই তাকে তুমি রেড ক্যাট এগুলো যে তুমি শিখাইতে যাও আন্দর বান্দর শুয়োর, তোমার ভুলেও তো বান্দর শুয়োর হইব, কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী কয় সেট ক্যাট রেড এটি পরে শিখাইছে বেটা, আগে শিখে আসা তো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আল্লাহর হাবিব বলেন তোমার সন্তান যখন আব্বু ডাকা শিখবে আম্মু ডাকা শিখবে তার কলিজা ছিদ্র করে কালিমা ঢুকাও, কলিমা ছিদ্র করে ঢুকাও, ছোটবেলায় যদি শিখাও আর তালিম অফিস শিখারে কান্নকশে পিল হাজারে, ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো, পাথর দে দাগ দিলে যেরকম মুছে না, ছোটবেলার শিক্ষার দাগ কোনোদিন মুছে না, ঠিক কিনা? ও বুড়িয়া তিন সিল্লা দিয়ে আইছে, কি শিখছেন চাষা? খরচ কত গেছে? তিন সিল্লা খরচ গেছে মাশাল্লাহ 6-7 হাজার টাকা গেছে, ফইলাটা দিছি সাতকিরা, ফরের সিল্লা দিছি ঠাকুরগাঁও, ফরেরটা দিছি মোমিন সিং, তিন সিল্লা 340 কত? 120 দিন, কয়দিন? 40 দু মানে 80 120 দিন, খরচ হয়েছে 7,000, শিখছেন কি? ক 6 নম্বরে 6টা নম্বর আর কালিমা শরীফটা শিখছি আর জানাজার দু অর্ধেকটা শিখছি, সিল্লা তিনটা শেষ,
বুঝেন নি 7000 দিন গেছে 120 দিন কিসা শিখছে কালিমা শাহাদত শিখছে আর 6 নম্বর কালিমা নামাজ এরম জিকির একরামুল মুসলিম সৈনিয় তাবলীগ এই 6টা নাম শিখছে আর কালিমা শাহাদত শিখছে আর আল্লাহুম্মা ফিরলি আইনা ও মাইতিনা ও শাহিদিনা লাগাত গেতেই পর সিল্লা তিনটা শেষ গেছে ও ও সগিরিনা ও কবিরিনা শিখতে আসছেন এর আগে সিল্লা শেষ বেটা বাড়িতে আয়া বসছে এই 7000 টাকা খরচ করে 120 দিনে তুমি যা শিখছো আমরা নূরানির বাচ্চাদেরকে একদিনই তা শেখাই জোরে কোন আল্লাহু আকবার একদিনই তিনটা দোয়া শিখাইলে আমরা কত কোন ঠিক কিনা আর তালিম ফিস সিগার কান্নকশ ফিল হাজার ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো পাথরের দাগ যেরকম জীবনে মুছে না ছোটবেলার দাগ মুছে না ঠিক কিনা এটা করে কতদিন মনে থাকবে এই যে শিখছে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই যে দুয়াটা শিখছে কলিজার মাঝে দাগ পড়ে গেছে এই যে তার দাগ দাই দাগটা একবার মওতের পিছনা পর্যন্ত মনে থাকবে যেদিন 63 বছরের মাথায় 73 বছরের মাথায় যেদিন মওতের বিছানায় শুইবা ওই দিন তোমার আত্মীয় স্বজন পাশে বইসা থাকবে চোখের পাওয়ার আল্লাহ নিয়ে যাইবে দেখবে না কানের পাওয়ার নিয়ে যাইবে তুমি শুনবে না ছেলে বলবে আব্বা আমি আইছি বাপে কিছু শুনবেও না বলতে পারবে না ওই সময় শুধু চোখের সামনে দেখবে শয়তান ধোকা দেওয়ার জন্য শয়তান চার কিনারে বইছে ওই সময় আল্লাহ বলবে বন্দা কান্দিস না ছোটবেলায় যে কালিমার অঙ্কন করছিলে কলিজায় ওই কালিমা আমি আবার তোমারে মনে করায় দিলাম ওই সময় যতই বাধা দেখ শয়তানে যতই টাকা দেখ শয়তানে যতই ধোকা দেখ আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা আগে একবার রুহের জগতে রাব্বুনাল বলছিল সুম্মা ইসতাকাম দুনিয়াতে আইসে এটার উপরে সে মজবুতি অর্জন করেছিল তাতানাযালু আলাইহিমুল মালায়েকা মওতের বিছানা যখন ধোকা দিতে আসবে শয়তান তার ঈমান রক্ষা করার জন্য লক্ষ লক্ষ ফেরেশতার বহর নাইমে যাবে ফেরেশতারা আইসে যার কিনারে বইবে বইয়া শয়তান তারা দিয়ে বলবে আল্লাহর বান্দা কান্দিস না এতক্ষণে যারা আইছিল ব্যক্তি শয়তান আমরা তারা দিছি আরে এডি ইবলিশের দল তারা দিছি আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ভয় করিও না টেনশন করিও না ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো গো যে জান্নাতের অঙ্গীকার তোমাদের কাছে করেছিলাম তোর কিসের ভয় ছোটবেলায় তো আমারে তুই মাইনা নিছস ছোট্ট বেলায় তো কালিমা কলিজার জায়গা দিছ আমিও তোর জায়গা দিয়ে দিছি আল্লাহু আকবার আল্লাহ বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওরে বান্দা কিসের ভয় আমি আল্লাহ তোর অভিভাবক দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এখানে নয় পরকালে আমি তোর সাথে আছি আছি জোরে আল্লাহু আকবার দুনিয়াতেও আছি তোর সাথে পরকালে আছি থাকলে লাভ কি ফামনি কো অভিমানী ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম সেই জান্নাতে যাওয়ার পর তোমাদের মনে যা চাইবে সব দেব ওলাকুম ফিহা মা তাদাউন সেখানে যাওয়ার পর যা মুখ দিয়ে চাইবা তা পাইবা যা অন্তর দিয়ে চাইবা সেটাও তোমাকে দেওয়া হবে সুবহান আল্লাহ অভাব তো নাই নুজুলাম মিন গফুরির রহিম গফুর রহিমের পক্ষ থেকে মেজবান বসবে যখন আল্লাহু আকবার ওই সাকলাইতে মেজবানের খানায় শট নাই তরকারি শট পড়বে না ডাল শট পড়বে না বরখানে শট পড়বে না রুস্টে শট পড়বে না বোনা বাজায় শট পড়বে না শুধু চলবে আপ্যায়ন চলবে আল্লাহ কো নজুলাম মিন গফুরির রহিম গফুর রহিমের পক্ষ থেকে আপ্যায়ন চলছে চলবে যখন আল্লাহু আকবার এই জন্য মুসলমান পূর্ণাঙ্গ মুসলমান হইতে রাজি আছো কারা খালি নামাজ পড়বা আর বুড়ের বেলায় নৌকা দানেশিস লাঙ্গল কইবা কি বলবা ইসলাম কোরআন কতক্ষণ ঠিক কিনা হে মুসলমান আব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বলেছেন উদখুলু ফিসসিলমি কাফা কারণ আসবে যাবে কত বয়ানের মাঝখানে ডিস্টার্ব ইসলাম পরিপূর্ণ মানতে রাজি আছো মুসলমান নামের মধ্যে ইসলাম থাকবে তো
আলটু পালটু টলটু নাম রাখা যাবে না ঠিক আছে হ্যাঁ শিক্ষার মধ্যে ইসলাম আছে না নাই প্রথম আল্লাহর পরিচয় এরপরে কোরআন সুন্নাহ শিখতে হবে এরপরে কলেজে ভার্সিটি পড়ো ঠিক কি না কথা ঠিক কি না ডক্টর ইকবাল কথা শুনেন দামি কথা অনেক দামি কথা ডক্টর ইকবাল পাকিস্তানের বাসিন্দা পৃথিবী বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় লন্ডন লেখাপড়া করছে সারা জীবন ইহুদি নাসারাদের বিরুদ্ধে কবিতা লিখছে কবিতা মানে ডক্টর ইকবাল কবিতা মানে বুলেট 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 কথা ঠিক কি না ব্রিটিশ যখন ভারতে ঢুকলো তখন কবিতা বলা শুনে এক একটা কবিতায় হাজার হাজার মতন ঝাঁপায় পড়ছে বুক পাইতে গুলির সামনে শহীদ হয়ে গেছে পিসপা হয় নাই কথা ঠিক কি তো এরে ডক্টর ইকবালকে ধরে নিয়ে গেছে কারা লাল কুত্তার দল ব্রিটিশ বাহিনীর সেনাবাহিনী ধরে কোর্টে হাজির করছে এই ডক্টর ইকবাল আমগো দেশে আমগো ইউনিভার্সিটিতে ভরে আসিস তুই অক্সফোর্ডে লেখাপড়া করে আমগো ভার্সিটিতে লেখাপড়া করে আমগো ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তুই কবিতা লেখাস তোর কি লজ্জা নাই ডক্টর ইকবাল ডাক দেয়া কয় যদি উত্তরার ভার্সিটিতে পড়ছি এর আগে আমার মা বাবা মক্তবে মদিনা ভার্সিটিতে আগে পড়ায় লইছে আমার মা আমার বাবা প্রথম মদিনা ভার্সিটিতে পড়াইছে আমার কলিজার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা ঢুকাইছে কোরআন শরীফটা শিখাইছে হাদিসগুলো মুখস্থ করাইছে আমি যখন অক্সফোর্ডে পড়তে যাই আমার মা সুর মাদানি দিয়া দিছে আমার মায়ের বসে শোন ডক্টর ইকবাল শোন আমার ভূত ইকবাল শোন তোর বাবা আর আমরা দুইজন হজে গেছিলাম আমার আব্বা আম্মা হজে গেছিল মদিনা শরীফ থেকে সুরমা আনছিল এক বোতল সুরমা আমারে ভরে দিছে সুরমা দানি আছে না সুরমা ভরে দিয়ে কইছে ইকবাল রে তুই যে ভার্সিটিতে পড়বে প্রত্যেকটা টিচার হলো ইহুদি নাসারা একটা মুসলমান টিচার নাই 350 সিট টিচার ছিল কয়শো অক্সফোর্ড ভার্সিটিতে 350 টিচার ছিল একটা টিচার মুসলমান ছিল না এই জন্য আমার আব্বা আম্মা বলছিল ইকবাল রে তুই তো যাইতেছ ইহুদি নাসারার দেশে ডক্টরেট আনার জন্য 350 টিচার আছে শুনছি একটা টিচারও মুসলিম না এদের কালচারে তোরে বেইমান বানায় ফেলবে ইহুদি বানায় ফেলবে না হইলে নাসারা বানাবে নতুবা ইহুদি নাসারার দালাল বানায় ফেলবে খোদার কসম মদিনার থেকে সুরমা ডানছিলাম হজে গেছিলাম সকালবেলা সুরমা তুই চৌকে দিয়া এরপরে ক্লাসে যাইবে ওরা ইহুদি নাসারা দেখবে তোর চোখকে শুধু মদিনা বাসবে মদিনা বাসবে এই জন্য তোরার ভার্সিটিতে পড়ছি রে ইহুদির দল ও লাল কুত্তার দল তোরার ভার্সিটিতে পড়ছি কিন্তু তোদের দালাল হই নাই ঠিক কি না তখন জজ বিচারপতি বলতেছে আচ্ছা ইকবাল তুমি যে আমাদের বিরুদ্ধে কবিতা বলে এখন তোমাকে যদি আমি জেল পাঠিয়ে দেই গুলির অর্ডার ব্রাশ পায়রে গুলির অর্ডার দেয়া দেয় বা ফাঁসির অর্ডার দেই তুমি কি রক্ষা পাইবা ডক্টর ইকবালকে কারে দেখো এই বয় কাকে দেখো এই বয় তোমারে বেকসুর খালাস দিয়ে দিব তুমি দয়া করে কবিতা লেখা বন্ধ করো আর বলো আমি যা লিখছি ভুল করেছি ব্রিটিশের বিরুদ্ধে আর আমি কিছু লিখবো না ডক্টর ইকবালকে আগেও লিখেছি সামনেও লিখবো এখনো বলবো হুজুরে আল্লাহু আকবার আগেও লিখেছি ভবিষ্যতেও লিখবো এখনো কোর্টে দাঁড়ায় বলবো আল্লাহু আকবার বলে বন্ধুগণ বলতেছিলাম পূর্ণাঙ্গ ইসলাম মানতে হবে বাইতুল্লাহর হজ থেকে নিয়ে ইস্তিনজাখানা পর্যন্ত ঘুম থেকে উঠে আবার ঘুম যাওয়া পর্যন্ত জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দুনিয়ার ঘর থেকে নিয়ে কবরের ঘর পর্যন্ত পূর্ণাঙ্গ মানতে হবে ইসলাম কথা কোন ঠিক কিনা নির্বাচনে ইসলাম আছে না নাই আসেনি এখন যদি সুররে তুমি নির্বাচনে ভোট দিয়ে সাহায্য করো হে চুরি করবো তোমার কোনো সমস্যা আছে 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 না নাই আছে না নাই ওই স্যার মেম্বরে ভোট দিয়ে ফাঁস করাইছো মেম্বর মুরগি চুরি করছো তুমিও মুরগি চুর চেয়ারম্যান রে তুমি ভোট দিয়ে ফাঁস করাইছো সে গরিবের গম মাই রেখাইছে তুমিও গম চুর তুমি ভোট না দিলে সুর ম্যাম চেয়ারম্যান হইতো না কতক্ষণ ঠিক কিনা তো তুমিও গম চুর ওই চেয়াম্যান যেদিন হ্যান্ডকাপ লাগবে ভোটাররারও হ্যান্ডকাপ লাগাইবে মেম্বর যেদিন হ্যান্ডকাপ লাগবে মেম্বরের ভোটারদেরকে কোথায় মেহেন কাপ লাগাইবে ঠিক কি না এই জন্য ভালো লোক কিলু আল্লাহ ভয় খোদা পেরো মানুষ আল্লাহ ভয় করে দল বুঝি না মত বুঝি না আমি বুঝি ভালো মানুষ নয় মানুষ নিষ্ঠাবান মানুষ আল্লাহ মানুষ দিনদার মানুষ যারা আল্লাহর হুকুমে ফাঁকি দেয় না নামাজ কাদা করে না রোজা কাদা করে না দাড়ি কাটে না এই মানুষকেও কোনোদিন ফাঁকি দিবে না বিবেকরেও ফাঁকি দিবে না কথা কণ্ঠে কেরা এই জন্য নির্বাচনে আসে না ইসলাম
আছে না বিচার ব্যবস্থা ইসলাম আছে না নাই বিচারে আমার লোক হইলে বেকসুর খালাস কিন্তু বিরোধীদের লোক হইলে মামলা হারে 800 700 800 করে একবার ডেইলি হাজিরা বাজান রে এই বিচারে তো শেষ নাই আরো তো বিচারের দিন আছে আছে না নাই এই বিচার তোমার হাতে ধরে এইটাই শেষ না আরো বিচার আছে না নাই এইজন্য এইটি কখনো করিও না বিচারের মধ্যে ইসলাম আছে আল্লাহর ভয় করো কথা কোন ঠিক কি নাম আল্লাহর ভয় করো বাজান রে বিয়া সাথের মধ্যে ইসলাম আছে না নাই আছে না নাই বিয়ার মধ্যে তোমার বউডারে 500 বজদাত্রী সবার সামনে সেন্টারে নিয়ে একবারে রঙিন শাড়ি পরায়া মুখটা দিছে খুলিয়া আরো ভালো করে যত দেখা যায় 10,000 পাওয়ারের লাইট গুলো দিছে জ্বালায় ভালো করে দেখো আমার বউডারে দেখো এই যে হাজার মানুষকে দেখাইলা প্রত্যেকটা নজরে কবিরা গুনাহ হারাম 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 এ মুসলমান এটা কি ইসলামে আছে কমিউনিটি সেন্টারে যতরা নারী গেছে যতরা পুরুষ গেছে সবারে তার বউ দেখাইছে কুসা জাগার মধ্যে একটা সেন্টার বানায় এনে বুয়াইছে আবার যাতে দেখা যায় ক্লিয়ার ভাবে দুই দিক দিয়ে সিডি ওলারা ভিডিও ওলাদের লাইটের ফোকাস দিছে ও কালা বেড়িরে 14 তারিখে সাদের মতো দেখা যায় আবার কালিগুলি তো মাখছেই মাইক্কা কো আখিরি দেখা দেখ কেলো মানে আখিরি গুনাহ কইরা ল জোরে কোন নামাজ বিলা এটা বিয়া নয় কথা কোন ঠিক কি না এইজন্য বিয়ার মধ্যে ইসলাম আছে না নাই এ সেখানে ইসলাম মানতে হবে কি না মুসলমান ব্যবসার মধ্যে ইসলাম আছে না নাই ব্যবসার মধ্যে ইসলাম আছে না নাই ইসলাম মানতে হবে কি মানতে হবে না ব্যবসার মধ্যে ইসলাম আছে না নাই ব্যবসার মধ্যে কসম খাবেন না মিথ্যা আল্লাহর কসম এ 30টা কিনা 1100 এটা 1200 না বেচলে খামুকি এটা মিছা কথা কিনা 800 কিন্তু কইছে আল্লাহর কসম কিনা 1100 বেচ 1200 এখন কাস্টমার মনে করছে খোদা দোয়াই দে কইছে 100 টাকা তো লাভ করব না গো দিয়ালাই 100 টাকা 1200 টাকা কিনছে পরে বাইরে যে হুনে ফাঁসের ঘরের বেবি কিনছে এটা 800 দিয়া দে বেবি কয় কিরে লাকি কত দে কিনছে আজকে আমার জামাই আনছে দামি 1200 কো তুরু বাউয়া 400 টাকা ঠক জস তুই দেখছেন নি কারবার কেমন দুকাডা দিছে কি দিয়া কসম দিয়া ঠিক কি না আরাম এটা কি এই ব্যবসার মধ্যে ইসলাম আছে না নাই ব্যবসা করছেন নবী রাসূলরা ব্যবসা করছেন ওলি আউলিয়ারা ব্যবসা করছে গোস কুতুবরা ব্যবসা করছে সাইর মাযহাবের সব ইমাম রাইবা আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মোহাম্মদ ইমাম আবু ইউসুফ বুজুরগানে দিন ওমর ব্যবসা করছেন সিদ্দিক আকবর ব্যবসা করছেন হযরত আলী হযরত ওসমান আব্দুর রহমান বাব রহমাতুল্লিল আলামিন নিজে ব্যবসা করছেন এইজন্য ব্যবসার মধ্যে হারাম ঢোকানো যাবে না ঠিক কি না মিথ্যা কসম খাইবা না সত্য সত্য বলবা না হলে বলার দরকার নাই কত কিনা বলার দরকার নাই কথা ঠিক কিনা আর কত কিনা সাজা বেচবেন কত কিনাটা বললে লাভ কি আপনি যদি নেন নেন কত কিনা বলবো না ঠিক কিনা কিনা বললে মিথ্যা বলবেন এই জন্য কিনা দাম বলার দরকার নাই আমি এত হলে বেসম পছন্দ হলে নেন নাইলে নাই কথা ঠিক কিনা ও মুসলমান এই জন্য ব্যবসার মধ্যে ইসলাম আছে না নাই আছে কিনা ইসলাম নির্বাচনের মধ্যে ইসলাম আছে না নাই রাজনীতির মধ্যে ইসলাম আছে না নাই আল্লাহর জমিনে আল্লাহর কথাটা বললে আল্লাহ খুশি হইব না আমারটা কইলে খুশি হইব বাড়া থাকেন কারাগার বাড়া বাড়িতে থাকেন কারাগার বাড়া বাড়িতে যারা থাকেন অনেকে বাড়িওয়ালার হুকুম চলে না আমনগোটা চলে কাটটা চলে বাড়িওয়ালাটা চলে না আমনগোটা চলে বাড়িওয়ালাটা চলে গেলে কি বাড়ির মালিক উনি কথা ঠিক কি না এ পানি কম খরচ করেন হ্যাঁ এত লাইট জ্বালান গেলে গিয়া পানি কম করে আর এত জুতা গিয়া আপনারা তখন তিনজন জুতা সাত দূরা কেন বলে কিনা দেশের তে মেহমান আছে অত মেহমান গিয়া কারেন্ট বিল কে দিব পানির বিল কে দিব মেহমান কম আসেন রুম ভাড়া নিছেন কইছেন স্বামী স্ত্রী এখন সাত জন বলে কিনা বাড়িওয়ালারে নরম হয়ে জব দিতে হয় কথা ঠিক কিনা এই বাড়িটার মালিক কে দুনিয়াটার মালিক কে এখানে কার কথা চলবে রে বাজা বাড়িওয়ালার কথা যদি আপনি ভাড়া থেকে না বলেন কয়দিন পরে তো বাড়িওয়ালাই মনে থাকতো না মনে করবেন নিজেই বাড়িওয়ালা ঠিক কিনা আল্লাহ আমার বাড়িতে থাকলে শ্বাসে নিঃশ্বাসে আমার কথা মনে করবি নাহলে আমার তুই ভুলে যাইবি কথা ঠিক কিনা পরে কয়দিন পরে কইবে যে তোরাই এটার কি এই দুনিয়ার মালিক বইলে পরে কাফের হয়ে যাবি কথা ঠিক কিনা আমগো দেশে অনেক সময় নেতা নেত্রীরা জনগণকে খুশি করার জন্য এক নেত্রী কয় জনগণে সব ক্ষমতার মালিক এটা আগের এক নেত্রী কইছিল এই নেত্রী হন জেলে আছে কি বলছিল জনগণে সব ক্ষমতার মালিক বলছিল কিনা
এটা বলা কবিরা গুনাহ ক্ষমতার মালিক কে আরেক নেত্রী কইতেছে এখন কয় আমাদের কোন প্রভু নাই জনগণ একমাত্র প্রভু জোরে কোন এরা বলি প্রভু নাই জোরে কোন নাউজুবিল্লাহ আরে দলকে খুশি করার জন্য কর্মীদেরকে খুশি করার জন্য এমন কথা বলে যে ঈমানদার থাকে না কথা কোন ঠিক কি না এগুলো বলেন না চাচিরা মায়েরা খালারা অনুরোধ করি রাজনীতি আছে কিন্তু মরণ তো লাগবো জান্নাতে তো যাওয়া লাগবো কথা কোন ঠিক কি না এই না যদি যাওয়া লাগে এগুলো আর ভুলেও কইেন না যা কইছেন ইস্তেগফার করেন কথা কোন ঠিক কি না তওবা করেন আল্লাহর দরবারে আমাদের প্রভু আছে রাজনীতি করি যাই করি গোলামি করি প্রভু আছে রব আল্লাহ কথা কোন ঠিক কি না যদি প্রভু নাই বলো উপায় কি কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন মার রব্বুকা রব কে বলো ওই দিন যদি বলে নৌকা যদি বলে দানের শীষ আর লাঙ্গল ফাঁসা মাজা ভেঙ্গে লেগু বাইরিয়া ঠিক কি না সেদিন বলতে হবে রব্বি আল্লাহ কথা ঠিক কি না কি বলবা রব্বি আল্লাহ ওমা দিনুকা তোমার দরবারে কি নাম বলতে হবে দিন আল ইসলাম কথা কোন ঠিক কি না বলবে ওমান নবীকা তোমার নবীর কি নাম বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কোন ঠিক কি না আল্লাহু রব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা বলেন আল্লাহু রব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহু نحن كلنا حزب الله زرقر مرحبا لا نخاف إلا الله واعتصم بحبل الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجيه السابلون نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا ঠিক কি না لا نخاف إسرائيل ولا نخاف إنديا على بدن قصدنا على بدن قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله نحن كلنا ذو الإسلام قانونه القرآن نحن كلنا ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف عواملك ولا نخاف PMP ঠিকনা لا نخاف PMP ولا نخاف عواملك على بطن قصدنا على بطن قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجيه السابلون الجيه السابلون نري কেরামের সভাপতি যাইতে হবে কিনা যাওয়া ছাড়া না যাওয়া ছাড়া পূর্ণাঙ্গ ইসলাম কখনো সম্ভব নয় কতক্ষণ ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা ঢুকছেন কোন কোথায় ঢুকছেন সাহাবায়ে কেরাম রিসেপশনের জন্য এসে গেছে আল্লাহু আকবার রিসেপশনের জন্য কি সাহাবায়ে কেরাম আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইনো সাহাবীদের কাতার বামেও বহর পিছনেও বহর মাসকান দিয়ে রুডের মাসকান দিয়া মক্কার কাফেলা মদিনার দিকে ঢুকছে যেরকম আল্লাহু আকবার মদিনার একদম কিনারে চলে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মদিনাবাসী রাস্তা দেখো হুজুর ওই ডান দিকে ঢুকেন ওটা আমগোবাড়ি আরেকজন কো না হুজুর বাম দিকে চলেন ওই যে আমগোবাড়ি আরেকজন হুজুর ডানে বামে দরকানের সামনে আমাদের বাড়ি আল্লাহু আকবার আরেকজন বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা
আমাদের দোতলা বাড়ি একতলা খালি করছে আপনার লাগিয়া আমরা নিস্তলায় থাকব আপনি দোতলায় থাকবেন আরেকজনে কো রাসূল গো আমগো দোতলা বাড়ি না আমরা গরীব মানুষ আমাদের দুইটা রুম আছে একটা রুম আপনার জন্য খালি মা গলি পেরাছে মা নতুন মশারি টাঙ্গাইছে মা নতুন চাদর বিছাইছে আমগো মা আপনার জন্য দুধের পোয়া রাখছে খেজুর আন্না রাখছে আমার মা আপনার রান্না বান্না করেছে রাসূল আমগো বাড়িতে চলেন আল্লাহর নবী কান্দে মাহবুবরে আমার সবাই নিজের বাড়িতে নিতে চায় আমি কয়জনের মন রক্ষা করব আল্লাহু আকবার আমি কার মন রক্ষা করব এর বাড়িতে গেলে ই কান্দে ওর বাড়িতে গেলে ও কান্দে ওর বাড়িতে গেলে ওই কান্দে আমি একজন আমি কয়জনের মন রক্ষা করব আল্লাহ ডাকতে আগে বন্ধু উডের লাগামটা ছেড়ে দাও লাগাম এখন আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম যারা আল্লাহু আকবার এতক্ষণ উডের লাগাম কার হাতে ছিল নবীর হাতে ছিল আবু বকর ডাবের হাতে আল্লাহ ডাকতে উডের লাগাম ছেড়ে দাও নবী উটের লাগাম ছেড়ে দিয়েছে সাহাবীরে কো রাসূল গো এখন ও কার বাড়িতে যাইব ছেড়ে দিয়েছেন কো ছেড়ে দেই নাই আমি ছেড়ে দিয়েছি আল্লাহ তার হাতে নিয়ে নিছে এখন আল্লাহ যার বাড়িতে পছন্দ তার বাড়িতে নিবে রাজি আছেন কো রাজি আছি আল্লাহ সিদ্ধান্ত রাজি আছেন কো আছি হঠাৎ করে ডান দিকে মোড় নিয়ে পাহাড়ের উপরের দিকে উড়া শুরু করছে ওই পাহাড়ের উপরে টিলার উপরে বাড়ি হযরতে কি নাম কি নাম গন নামটা কি কি তা নাম আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলার বাড়ির উড়ানে যায় উট শুয়ে পড়ছে জোরে কোন সুবহানাল্লাহ নবী উঠে বাইরে এই এই নাই সুস্থ উঠ উঠ উঠে ডাক দেখো আমারে মারেন কিয়া লাগাম তো আপনার হাতে না যার হাতে লাগাম দিছিলেন উনি টাইনে আমারে এই বাড়িতে আনছে আল্লাহু আকবার ও মুসলমান এক সাহাবী ছোট দুই কিশোর কিশোরী এটি ফতো আয়েশা করেছে রাসূল গো আমগো আব্বা অসুস্থ প্যারালাইসিস আপনার আগায় নেওয়ার জন্য অনেক প্রস্তুতি নিয়ে রাখছিল হঠাৎ অসুস্থ হয়ে গেছে আমার আব্বা কবি কবিতে লিখে পাঠাইছে আপনাকে রিসেপশন করার জন্য আব্বা তো আসতে পারে নাই আমরা ভাই বোন দুইজন আইছি আল্লাহু আকবার নবী কো কি কবিতা কয় মালাটা আগে দিয়া লয় মালাও নিয়ে আইছি নবীরা মালাটা ভরায় দিয়া এবার কবিতা ভরে তলাল বাহাদুর আলাইনাম মিনসানিয়াতিল বেদাম ওয়াজব শুকর আলাইনাম মাদালিল্লাহি দাস রে কোন মারহাবা কবিতা বাড়াইছে এর বাফে এক লাইন পরে ভাইয়ে পরে বইনে কই তুই রাখ পরের লাইনে আমি কই আল্লাহু আকবার ও মুসলমান ভাই আল্লাহর নবীর শানে কবিতা পড়ে কি পড়ে রাতে রাতার কেটে কেটে আকাশে চাঁদ উঠল সুবহানাল্লাহ তলাল বাদ্র আলাইন এটা তো আরবি এটার বাংলার অর্থ কি এটা বাংলার অর্থ ছিল এই ছেলেটা বলে বলে বুঝে বলতেছিল নবী গো আমাদের মদিনার আকাশে এটা এটা এই যে নবুয়তের চাঁদ উঠে গেছে যেরকম সোহান আপনি মক্কার নবী মদিনে আসছেন মানে আমগো দেশে কুফুরি চাঁদ ডুববিয়া ইসলামের চাঁদ উঠছে যেরকম সোহান এটাই বলছিল তলাল বাদ্র তলা মানে উদিত হয়েছে বাদ্র মানে চোদ্দ তারিখের চাঁদ এটা কবি নজরুল বাংলাতে এইভাবে বলছেন রাতে রাতার কেটে কেটে আকাশে চাঁদ উঠল ওই সারা জাহানের দিক বিদিকে সারা জাহানের দিক বিদিকে আলোর ধারা ছুটল ওই তলাল বাদ্র আলাইনাম মিনসানিয়াতিল বেদাম ওয়াজব শুকর আলাইনা মাদালিল্লাহি দাস রে কোন মারহাবা এ নাচতেছে নবীর সামনে নবী কো নাচতে দে নাচো কিশোর নাচো আমি নবীরে কাফেররা তারায় দিছে কারে তারাইছে আন মেরা দেখো দেখো জোরে কর আল্লাহু আকবার মদিনার মানুষ রিসিভ করে নবী কো ছুড়ু ফুলাবার নাচছে নাচছে কইব কক এখন ভাই কো বোনে কো ভাইয়া এখন তুমি বন্ধ করো আমি বলি এবার বোনে বলে ছোট কিশোরী বলে কয় মানবতার বন্ধু তুমি অগো রহমতুল্লিল আলামিন আল্লাহু আকবার মানবতার বন্ধু তুমি রহমতুল্লিল আলামিন
তাই তো শকর আদায় করি তাই তো শকর আদায় করি কুল মখলুকাত নিশিতিন তলাল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদাম ওয়াজব শুকর আলাইনা মাদা লিল্লাহি তাজুর কোন মারহাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসেপশন জানাই রিসেপশন জানাইতে জানাইতে সাহাবীরা বিরক্ত হয়ে গেছে হুজুর আমগো বাড়িতে যাবেন না এ হুজুর আমগো বাড়িতে যাইবেন না আমগো মা আমনে লাগে রাইন্দে রাখছে আমগো মা নতুন চাদর পিছায় রাখছে আমগো মা গল লিপে রাখছে কাঁচা ঘর লেপে আগের দিন লেপত আল্লাহু আকবার নবী ডাক দেয় সাহাবীরা রে উটের লাগাম আমার হাতে নাই আল্লাহ নিয়ে নিছে আল্লাহু আকবার আমি কই যাব আল্লাহ যেখানে যায় নেব আবু আইব আনসারের বাড়িতে গেছে যায়া বইছে নবী এই আবু আইব এর তোর বাড়ি কহ আমি আসি নাই কিন্তু আল্লাহ আনছে তোর ভাগ্য বালা সুবহানাল্লাহ আবু আইব আনসারি রে এ আমারে যারা দেখতে আইছে সবারে মেজবান খাওয়া মেজবান খাওয়া আবু আইব আনসারি উঠ জবে করে রান্না শুরু হয়ে গেছে যখন ধোঁয়া উঠতাছে টিলার উপরে বাড়ি পাশে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের লিডার খেজুর বাগানে খেজুর কাটতাছে এখনো সেই কুবা মসজিদের পাশে বাগান না আছে এখনো যারা হজ উমরা গেছেন জানেন ওই বাগানের উপরে মসজিদ এখনো আছে যেরকম আল্লাহু আকবার আবু আইব আনসারি যখন গেছেন এখানে মেজবান চলছে ধোঁয়া উঠতেছে তখন ও আবু আব্দুল্লাহ ইবনে সালাম রইসুল ইহুদি ইহুদিদের লিডার এ কই কি রে আমার দোস্তের বাড়িতে আবার বিয়ে না অনুষ্ঠান এত রান্না বান্নার ঘটনা কি গোলাম পাঠাইছে গোলাম যায় কয় স্যার আপনি জানেন না রহমতুল্লিল আলমিন আছে এই বাড়িতে আল্লাহ এই জন্য আপনার দুস্থ মেজবান দিছে কি কোস রহমতুল্লিল আলমিন মক্কা থেকে গেছে আমার তো কইলো না আবু আব্দুল্লাহ ইবনে সালাম বুড়া মানুষ নিচের থেকে পাহাড় বায়া বায়া উঁচা টিলা বায়া আবু আনসারের বাড়ি উড়ানে বসছে জোরে কর সুবহানাল্লাহ পড়ে যায় কয় দোস্ত আমি তো নবীর সাথে দেখা করতে আইছিলাম একটু দেখা করতে দিবি আবু আইব আনসারি কয় তুই তো ইহুদি বেড়া আমরা মুসলমান মুসলমানদের নবী আইছে তোর সাথে দেখা দিব কি লেগে একটু দেখতে মন চাইছিল কারণ তাওরাতের এমন কোন ফিস্টা নাই যে এই নবীর গল্প লেখা নাই জোরে কোন মুসা নবীর কথা এতটা লেখা নাই তাওরাতে যত লেখা এই নবীর কথা আছে সুতরাং এই নবীর দেখপুরতে দেখমুখারে আবু আইব আনসারি কয় দোস্ত আচ্ছা নবীর অনুমতি লইলে তুই ব আবু আইব আনসারি দেখো হুজুর আমার বাল্য বন্ধু মক্কার খুব মদিনার খুব শিক্ষিত মানুষ গোটা তাওরাতের হাফেজ ইহুদিদের লিডার আপনারা দেখতে আইছে রসুল কো কি নাম আব্দুল্লাহ ইবনে সালাম ও মা হে হে রে তুমি যে নাম তুমি শুনছি আর কত তো কোরআন শরীফে আছে জোরে কোন সুবহানাল্লাহ আইতে দে রাস্তা ক্লিয়ার আবু আইব আনসারি সোজা নবীর কিনারে যাইয়া একটা ছাউনি দিছিলে বাজার আব্দুল্লাহ ইবনে সালাম এই যে চাইয়ে রইছে নবী কয় তুমি আব্দুল্লাহ ইবনে সালাম বসো বসো কোজুর আমার বসতে কোয়েন না আমি আপনারে প্রাণ ভরে দেই খেল আমি আপনারে মন ভরে দেই খেল আমার কলিজা ঠান্ডা বানায় দীর্ঘ সময় নবীর দিকে চায় রইছে তিনবার মাথার থেকে পাও পর্যন্ত তাকাইছে আর কসম খায় কো আল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাদ্দাব খোদার কসম রে মদিনাবাসী এই চেহারা কোনদিন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না এটা সত্যবাদীর চেহারা নবী কয় তুই কেমনে জানো সেটা মিথ্যাবাদীর চেহারা না কো হুজুর আপনি জানেন না আমি তাওরাতের হাফেজ তাওরাতের আয়না দিয়া দেখছি আমি জাবুরও পড়তে জানি জাবুর দেও দেখছি আমি ইঞ্জিলও পড়তে জানি ইঞ্জিল দিয়েও দেখছি তিনোটা কিতাব পইলা দিছে আপনার নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই রসুল কো তাহলে কালমা ভরেলা কো কালমা ভরমু তো ঠিক আছে একলা ভরমু না খেজুর বাগানে লেবার আছে হেরান লই আমু আমার অনেক ভক্ত আছে ইহুদি আমি একা পড়বো না হেদেরকে নিয়ে আসবো বা হেদেরকে লইয়া আ আব্দুল্লাহ ইবনে সালাম তোর দিছে বাগানে দেখো আইরে মায়ার নবী আইসা গেছে খেজুর জীবন ভর কাটতে পারবা নবী পাইবা না আসো সব দৌড়ে আইছে সব দৌড়ে আইছে আওয়ার পরে আল্লাহ নবীর সামনে বইছে কিরে আব্দুল্লাহ ইবনে সালাম ও হুজুর আমি তো হইলা চান্দে সিনেলাই যে আপনি শেষ নবী কিন্তু এটি তো বেকুব এটি তো লেবার এটি খেজুর কাটে এটি তোর অত তাওরাত ইঞ্জিল তো পড়ে নাই
এদের সামনে তিনটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারেন আমি হইলে আটটা বাড়ামু এরপর এরাও সাথে বাড়াইবো একসাথে মুসলমান জোরে কোন সুবহানাল্লাহ নবী গো কর প্রশ্ন কর কয় এক নম্বর প্রশ্ন হুজুর গো জান্নাতীরা জান্নাতে গেলে আল্লাহ হইলা নাস্তাটা কি আইটেম দিয়া দিবে জানতে চাই ওখানে কি পরোটা দিয়ে ডিম দিয়ে দিব না নান রুটি দিয়ে ফায়া লাগাইবো নাকি ডাইল বাজি দিয়া তেল ছাড়া রুটি কোনটা দিব আমার কর জান্নাতীদের প্রথম নাস্তাটা কি দিয়া হবে যারা আল্লাহু আকবার নবী ডাক দেখো আবু আইয়ুব ও আব্দুল্লাহ ইবনে সালাম মাছের কলিজা দিয়া বুনা কাবাব করবে আর ওই কাবাব দিয়া নাস্তা দিবে জান্নাতীদেরকে সবার আগে আল্লাহ সত্যক তাই রাসূলুল্লাহ নবী আপনি সত্যই বলেছেন দুই নম্বর প্রশ্ন হুজুর মেস বিয়ে করলে শুধু মাই হয় কারণ কি শুধু ছেলে হয় কারণ কি অথবা সন্তান বাপের কালার পায় কেন অথবা সন্তান মায়ের কালার পায় কেন অথবা সন্তান বাপের মতো হয় কেন সন্তান মায়ের মতো হয় কেন এই জাতীয় প্রশ্ন করলো আল্লাহ নবী টাস টাস করে উত্তর দিয়ে দিছে সুবহানাল্লাহ সময় কম আমার কাছে 15 মিনিট সময় আছে কথা বলতে হবে অনেক রাজি আছেন ইনশাআল্লাহ কারণ বাংলার ভাগ বড় মাপের আলেম ওমর ফারুক সন্দীপী সন্দীপী আল্লাহু আকবার বিরাট বড় আল্লামা বুজুর্গ উনি বৈশাখের হুজুর আসবেন 10:30 পরে হুজুর আসার কথা এই জন্য মহতার মাহাদির সময় বেশি নাই কথা বলতে হবে অনেক শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ তিন নম্বর প্রশ্ন হুজুর কিয়ামতের বড় বড় আলামত গুলো কি টাস টাস করে নবী উত্তর দিয়ে দিলেন তিনোটা প্রশ্নের উত্তর পাইছে আব্দুল্লাহ ইবনে কয়া আব্দুল্লাহ সালাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল কালমা পড়ে মুসলমান সুবহানাল্লাহ যে আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হইছে লিডার ইহুদি লিডার পাদ্রির সাথে সব রাকাল ছাড়া ছিল লেবার ছাড়া ছিল খেজুর বাগানে খেজুর কাটা সব কালমা পড়ে মুসলমান যেরকম সুবহানাল্লাহ এখন কয় হুজুর আমরা বাগানে আপনি জুলাই মাসে আম্বু দেশে আইছেন এটা হলো খেজুর কাটার সিজন জুলাই মাস বছর একটা ফসল আপনারা রিসিভ করলাম বরণ করে নিলাম কালমা ফললাম এখন খেজুরটি কাটতে ভরাইতেছি রসুলকে জলদি যাও আগে খেজুরের খোরাকে উঠাও এরপরে তোমাদেরকে বাকিগুলো শিখাবো যাও সব খেজুর বাগানে খেজুর মেজুর কাটিয়া আবার কয়েকদিন ভরাইছি আইসো আব্দুল্লাহ সালাম গো আসছি হুজুর কি ব্যাপার কেমন চলছে দিন কাল আলহামদুলিল্লাহ হুজুর এখন ইসলাম নিয়ে চলছি কোনো সমস্যা আছে তো একটু সমস্যা কি সমস্যা হুজুর আমরা যখন ইহুদি ছিলাম আমাদের সপ্তাহের ছুটির দিন ছিল শনিবার কি বার আমরা শনিবার ইবাদত করতাম কিন্তু মুসলমান হয়ে দেখি ছুটির দিন হয়ে গেছে শুক্রবার এই যে ফেন্স লেগে গেছে অন করা কি রসুল কো করা কি তুমি বুঝো না তুমি একটা ইহুদি পাদ্রি তুমি তাওরাতের হাফেজ তুমি বুঝো না তো আমি যেটা বুঝি এটা হলো এখন থেকে আগে রোজা রাখতাম শনিবারে একটা এখন রোজা রাখবো দুইটা শনিবারেও রাখবো শুক্রবারেও রাখবো সেটাই লাগিয়া যা যেটাই লাগিয়া যা নবী কো হবে না যেটাই লাগিয়া যেটা চলবে না ইহুদি ধর্ম ছাড়ো ইসলামে ঢুকো পরিপূর্ণ মুসলমান হয়ে যা যেরকম সুবহানাল্লাহ শনিবার মা রোজা রাখবা ইহুদি ধর্ম হিসাবে শুক্রবার রোজা রাখবা ইসলাম ধর্ম হিসাবে এই ধর্মে ঢুকে হে ধর্ম টানবা এই জামাইয়ের গর করে আগের জামাইয়ের সাথে আবার গপ্প করবা তোমারে মারবো না দেখি ভূতরে কি লাইব বিয়ে হয়েছে বেটা আরেক পেটি আরেক বেটার কাছে তা আগের জামাইয়ের সাথে পোল্ট্রি মানুষ কিনলে গিয়া কতক্ষণ ঠিক কিনা এর লেগে তো জ্ঞান দাম লাগে অনেক জায়গায় কতক্ষণ ঠিক কিনা এখন ইসলাম কবুল করছো আবার ইহুদি ধর্মের খাতির দেখি আবার যা পালন করবা ইসলামের নিয়তে কতক্ষণ ঠিক কিনা কাচ্চা হুজুর মানলাম আর কি আরেকটা সমস্যা হইলো আগে তো আমরা শুধু এই ইহুদি ধর্মে থাকতে শুধু উঁটের গুস্ত খাইছি গরুর গুস্ত খাইছি চর্বি খাওয়া নিষেধ দুধ খাওয়া নিষেধ এখন মুসলমান হয়ে দেখি কুরআনের মাঝে দুধও নিষেধ নাই চর্বিও নিষেধ নাই আষ্টশে গুস্ত কিনে যদি চর্বি ফালাই দেওয়া লাগে তো গুস্ত তো থাকবে আধা কেজি খামো রাখি তো চর্বি কি খামো না রসুল কো কিচ্ছা খাবে না কোনো নিষেধ নাই তুই কি নিয়ত করছিস আমি নিয়ত করছি যে তো চর্বি খাই অভ্যাস নাই জীবনেও খাই নাই এই 40 বছর বয়স হয়েছে এখন খাইলে যদি আবার ফ্যাট খারাপ করে দিন লাগবো দুধ জীবনেও খাই নাই এখন ইসলাম পালন করব ভালো কথা দুধ খামো না রসুল কো হবে না দুধ খাইতে হবে চর্বিও খাইতে হবে এই ইহুদি কালচার ছাড়ো ইসলামে ঢুকো পরিপূর্ণ মুসলমান হয়ে যাও সুবহানাল্লাহ এখন আব্দুল্লাহ সালামকে হুজুর এই যে সিদ্ধান্তটা দিলেন
যে হেডিস আইরিয়া ইসলামেরটা ধরতে হবে, কিছু ইহুদি কিছু খ্রিস্টান কিছু মুসলিম চলবে না, সব মুসলিম পালন করতে হবে। এটা কি আমনের কথা না আল্লাহর কথা? রসুল কয়, রসুল কয়, আমার কথা আর আল্লাহর কথা কি? আমি যা বলি তোর আল্লাহর ফয়সালা অনুযায়ী বলি, যেরকম আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, আইসুস তোলে বয়। এখন আবদুল্লাহ ইবনে সালাম কইছে ইতিমধ্যেই এই 208 নম্বর আয়াত নিয়ে জিব্রাইল নবীর সামনে হাজির হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জিব্রাইল এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আবদুল্লাহ ইবনে সালাম এবং তার সাথীদেরকে যে ফতোয়া প্রশ্নের উত্তর দিয়েছিলেন এই উত্তরকে সমর্থন জানায় আয়াত নিয়ে পাঠাইছে আমার আল্লাহ, যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ এই উত্তরকে সমর্থন করে আয়াত দিয়ে পাঠাইছে নবীকে, কোন আয়াত? জিব্রাইল গাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস সিলমি কাফফান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতির শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আল্লাহু আকবার। আল্লাহ কহে না মুসলিম না আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সাথীরা উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকো, শুক্রবার ধরো শনিবার সারো, দুধও খাও চর্বিও খাও যেমনে গোস্ত খাও, ইসলাম ধরো ইহুদি কালচার চারো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। এ মুসলমান কমপ্লিট মুসলমান হওয়া ছাড়া কিছু মুসলমান হইয়া কিছু খ্রিস্টানি পালন কইরা, কিছু মুসলিম হইয়া কিছু হিন্দুয়ানি শাস্ত্র পালন করে, মসজিদে যাই আল্লাহ আল্লাহ, মন্দিরে যায় রাম রাম, মসজিদে যাইবা তুমি বোরকা পরে হজে যাইবা, আবার মন্দিরে যাইবা তিলক পরে, এ থান্দাবাজি পাঠ করে আল্লাহ দরবারে কবুল হবে না, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলল উদখুলু ফিস সিলমি কাফফান, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের বাইল মান্য না। শয়তান বলবে কি বলবে? ধর্ম যার যার উৎসব সবার, বলবে কি না? শয়তান বলবে ধর্ম যার যার উৎসব সবার, এটা মানিস না, এটা বেইমানি কথা, ধর্ম যার যার উৎসব তার তার, অন্য কাহারো নয়, ধর্ম যার যার উৎসব তার তার, কথা ঠিক কি না? আমার ধর্ম আমার উৎসব, আমার উৎসবে কি কোনো হিন্দু আইছে? আমার এই ধর্ম উৎসবে এই মাহফিলে কোনো বৌদ্ধ এসেছে? কোনো ইহুদি নাসার এসেছে? কোনো হিন্দু এসেছে? তো তুমি হিন্দুর দুর্গা পূজায় যাইবে কেন? এ বেহায়া বেলা যা, আল্লাহ তোরা লাজ দেয় নাই, লজ্জা দেয় নাই, লজ্জা থাকলে যাইতে পারস না, কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো, যেরকম সুবহানাল্লাহ। এই ঢুকার জন্য ইসলামের অনুশাসন জানতে হবে, মানতে হবে, আলেমের কাছে যাইতে হবে, না তো ইমান বাড়বে না, কথা ঠিক কিনা? এ মুসলমান, মামুনুল হককে সন্ত্রাস কতক্ষণ? এর নামে মার্ডার কেস আছে, খুনি মামলা আছে, কর ফাঁকি দেওয়া আছে, ট্যাক্স ফাঁকি দেওয়া আছে, অস্ত্রধারি কোনো মামলা আছে, এত বয় কেন? এলেম কিসের বয়? কিসের পাওয়ার? এলেমের পাওয়ার। এলেমের এমন একটা পাওয়ার, এই পাওয়ার গদিতেও নাই, এই পাওয়ার গদিতেও নাই, এই পাওয়ারে গদি কাঁদে কাঁপে, ফয়জুল করিমের হুঙ্কারে গদি কাঁপে কেন? কেন এলেমের পাওয়ারে? কথা ঠিক কিনা? এলেম বিরাট পাওয়ার। হে মুসলমান, ছোট্ট ঘটনা বলে শেষ করতেছি। বাদশা সুলাইমান বলল, এই উদ্ভুত, আমার রাজ্যে সূর্য ওঠে, আমার রাজ্যে সূর্য ডুবে, দেখো তো আমি সারা আর কেউ আছে কিনা রাজ্যে মাতবরি করার মতো। হুদ হুদ ঘুরে আসে, কো স্যার আছে তো, কো কে? কোরআনি বিলকিস, হেডার বাড়ি কই? কোয়েডার বাড়ি ইয়েমেনে। সুলাইমানের রাজধানী হলো জর্ডান। জর্ডান কোথায়? বাদশা সুলাইমানের রাজধানী কোথায়? জর্ডান। আর ইয়েমেনের সাবায় থাকে হলো কে? রানী বিলকিস। সুলাইমান সালাম চিঠি লেখছে, জলদি বিলকিসকে বলো আমার সামনে আসতে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। চিঠি লেখছে সুলাইমান, আল্লাহ করুণাময় রহমান আল্লাহ তাআলার নামে, চিঠি পাওয়া মাত্র সারেন্ডার করে হাজির হও, গার মরাইও না। চিঠি লেখছে রানী বিলকিস নিজে না আইসা, স্বর্ণের ইটা উঠা দিয়া লোভ দেখাইয়া সেনাবাহিনী পাঠাইছে, স্বর্ণের ইটা দিয়ে পাঠাইছে। সুলাইমান আলাইহিস সালাম কয়, এরা ইটা নিয়ে যে রাস্তায় বা পুরা ইট, এই রাস্তাটা পুরো সোনা দেয়, কার্পেটিং কর, যেরকম সুবহানাল্লাহ। এখন মেইন রুট থেকে 10 কিলো সবটা কার্পেটিং করছে সোনা দেয়া। এখন সেনাবাহিনী কয়, কিরে আমরা 50টা ইটা নিয়ে আইসি, এর তো 50 লক্ষ ইটাতে কার্পেটিং করছে, যেরকম সুবহানাল্লাহ। পরে বাইজ্ঞা গেছে, যাই কয় স্যার ম্যাডাম আমনে না যাইলে আগুন নিবদো না, যে আগুন জ্বলছে
আপনি না গেলে সুলাইমান ঠান্ডা হবেন আপনি চলেন বিলকিস কয় ভবন তালা মারো তালা মারছে তিন বাহিনী নিয়ে বিলকিস রওনা করছে হুদহুদ পাখি কয় স্যার ম্যাডাম আইতেছে আচ্ছা আসো আচ্ছা আসো বিলকিস আসার আগেই বিলকিসের সিংহাসনটা আমার সামনে কে আনতে পারবা আনো আল্লাহু আকবার বিলকিস আসতে কতক্ষণ কো তিন ঘন্টা লাগবে কো তিন ঘন্টার আগেই তার সিংহাসন আমার বাড়ির সামনে ফেলো কে পারবা জিন দাঁড়াও পরি দাঁড়াও দেও দাঁড়াও দানব দাঁড়াও দেও দানব জিন পরি সব দাঁড়াইছে কে পারবা কলাই ফিরি তুম মিনাল জিন্নে জিনের মধ্যে শক্তিশালী জিন একটা দাঁড়াইছে দাঁড়ায় কো স্যার আনা আতিকা বিহে কাবলা আনতাকুমা মিন মাকামিকা কোরআন শরীফ থেকে বলছি এটা আমার বানানো কিচ্ছে না আনা আতিকা বিহি আমি এনে দিতে পারবো রানী বিলকিসের সিংহাসন কতক্ষণ লাগবে বা আপনি দরবার সালিস শেষ করে এই চার থেকে ওড়ার আগে বিলকিসের সিংহাসন হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ আপনি মিটিং করবেন কতক্ষণ কয় ধর আধা ঘন্টা আধা ঘন্টার আগে ২৫ মিনিটের মধ্যে আমার ভবন ২৫ মিনিটে হাজির করলে হবে ২৫ সেকেন্ডের ভিতরে আনতে হবে ধরে আল্লাহু আকবার জিন ফুরিরা কইতে হইলে মা বসে দোয়া হয় আমরা পারতাম না আমরা পারতাম না মমিন সিংহ ভাষায় কইছি আর কি আমরা পারতাম না ও এটা সম্ভব না জিন ফুরি সিলিন্ডার সুলাইমান কই ইনসান দ্বারাও বেড়ে ইনসান ছাড়া হবে না সৃষ্টির সেরা মানুষ কতক্ষণ ঠিক কিনা এ ইনসান দ্বারা কাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব সূরা নমল হুজুরে কিচ্ছা কয় কিচ্ছা না বেটা কোরআন শরীফটা বাংলায় কইতাছি যে রকম সুবহানাল্লাহ কাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব এ মামুনুল হকের মতো ফয়জুল করিমের মতো একটা ফিলার দাঁড়াইছে এলে মোয়াল্লা হুজুরে আল্লাহু আকবার আল্লাহ বলেন কাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব যার কাছে কিতাবের এলেম ছিল এমন একটা লোক দাঁড়াইছে দাঁড়ায় পানা আতিকা বিহিম কাবলা আইয়ার তাদ্দা আলাইকা তরফুকাম ওরে বাদশা সুলাইমান তামাম দুনিয়ার বাদশা আল্লাহর নবী চোখের ফলকে আমি ভবন আইনা দেব কো চোখের ফুতলিটা নাড়া দিলে কয় সেকেন্ড কো আধা সেকেন্ড কো তার চেয়ে আরো আগেই হাজির করবো তোরে কোন আল্লাহ এলেমের পাওয়ার দেখো ওই বেড়ায় ফারে না ইফরিতুম মিনাল জিন শক্তিশালী জিন কয় ২৫ মিনিট লাগবে আর এটা কয় আধা সেকেন্ডও লাগবে না সুলাইমান কো বুঝলাম না কো স্যার বুঝন লাগতো না চোখ বন্ধ করেন কো করছি কো খুলেন খুলছি ওই দেখেন সিংহাসন যেরকম সোহান রাজিনা কস মতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা এ মালো ফাইনাল মাম লায়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলম ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশ رقينا له نزير ولا في المغربين ولا بكو فزر كن مرحبا আর আধা ঘন্টা করলে সমস্যা হইব কারা কারা রাজি আছেন মজাটা লাগছে কিনা মজা লাগছে কিনা কোন আল্লাহর নবী বই রয়েছে বদ্ধ দিলে আমি শেষ হুজুরকে আনবে ইনশাল্লাহ টাইম মতো ওনারা নিয়ে আসবে আর তো আধা ঘন্টা কই জোশটা মাত্র উঠছে এলেম কাকে বলে এলেম হ্যাঁ আসলে আইবেছে